আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্ল্যাকবার্ড বাংলাদেশ। তো আজকে এফসিএম ব্রায়ান মিউনিচের একটা জার্সি নিয়ে আসলাম রিভিউ দিতে, 22 সেশনের হোম কিট প্লেয়ার এডিশন। তো চলেন জার্সিটা দেখানো যাক। রাইট, এটা থাই প্রিমিয়ামটা আমরা দেখিয়েছিলাম, এখন প্লেয়ার এডিশন নিয়ে দেখাচ্ছি। লোগোটা সেসব হচ্ছে প্রিন্টে, লোগোটা প্রিন্টে গলায় নেট, এক্সট্রা থ্রেড অন কিছু হবে না, আর শোল্ডারে এখানে প্রিন্ট করা রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন জার্সিটা, স্ট্রাইপ এই জায়গাটা, এটা হচ্ছে শোল্ডারে, শোল্ডার এরিয়া, আর এটা হচ্ছে বডি, এই পাশটাতে জয়েন্ট করা আলাদা করে। তো জার্সিটা ওপেন করা যাক, কাপড়টা খুবই সফট, রেড রেডের মধ্যে, অনেকটা টি শার্ট লুকস চলে আসে, এটাতে টি শার্ট লুকস চলে আসে। বটম পার্টটা হচ্ছে কার্ভের মতো, কার্ভের মতো ডাবল কার্ভের শেপ দেওয়া, রেডের মধ্যে হোয়াইটের কম্বিনেশনটা খুব সুন্দর ফুটে। তো এটা হচ্ছে বটম, অ্যাজ ইউজ স্টিকারটা, আমি স্টিচ এরিয়াটা দেখাচ্ছি ফুলটা, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এটার কোয়ালিটিটা সম্পর্কে। তো ভেতরের পোর্শনটা দেখাচ্ছি, ভেতরের স্টিচ এরিয়াটা বোথ সাইডের 100% পলিস্টার, অনেকের কোশ্চেন থাকে এই কাপড় ফ্যাব্রিকটা নিয়ে, 100% পলিস্টার জার্সিগুলো মূলত কাপড়েরই হয়। হাতাটা, হাতার গলার সাথে হাতার বর্ডারটা ম্যাচ করা, তো ফুলটা নেট দেওয়া না, এই সাইডটা একটু স্টাইল করে দেওয়া যাতে কালারটা ফুটলো আর কি, রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে, রেড হোয়াইট ব্ল্যাক হোয়াইট এগুলোতে কালারগুলো ফুটা অনেক সুন্দর। এই হাতার এরিয়াটা হচ্ছে ডট শোল্ডারের সাথে ম্যাচ করা, বাট বডিটাতে ডট না, এটা হচ্ছে স্ট্রাইপ, স্ট্রাইপের মতো করে। ইভেন হচ্ছে যে হোয়াইট এরিয়াটা আছে ওখানে আবার এই ডট টাইপটা বোঝা যাচ্ছে, ডটের মতো দুইটা ডিজাইন, দুই ধরনের ডিজাইনের কম্বিনেশনের জার্সিটা করা। গলার পোর্শনটা দেখাচ্ছি, আমার পোর্শনটা দেখাচ্ছি, ব্যাকসাইডটা হাতা, হাতা হাতাটা আবার এইভাবে জয়েন্ট পার্ট, জয়েন্ট পার্ট, জয়েন্ট পার্ট স্ট্যান্ড করা, একটা হাতায় হচ্ছে স্পন্সর নামটা প্রিন্ট করা, কাতার এমিরেটস সেম ডিজাইনটা। ব্যাক সাইডটা দেখাচ্ছে, ব্যাক সাইডটা আবার হচ্ছে শোল্ডারের যে ডট প্রিন্টটা এটা হচ্ছে ব্যাক সাইডে, একটু খেয়াল করে বুঝতে পারবেন। এফসি ব্রায়ান মিউনিচ প্রিন্ট করা সুন্দর করে।
রেড হোয়াইট এই কালারের কম্বিনেশনগুলো যারা পছন্দ করেন তারা প্লেয়ার এডিশনটা চুজ করতে পারেন। Thanks for watching this video. Assalamualaikum. Bhala thakben shobai.